মনে রাখতে হবে কুরবানি করার পূর্বে চারটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, নাম্বার ওয়ান, যে কুরবানি করার পূর্বে আমাকে যে জিনিসটি খেয়াল করতে হবে যে আমার নিয়ত এক। দুই নং, যে হালাল উপার্জন কি না। তিন নম্বর, যে শরীয়ত অনুযায়ী কুরবানি করতে হবে। চতুর্থ নম্বর, যে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য আমাকে কুরবানি করতে হবে। তাহলে এক নম্বর বললাম যে নিয়ত সহি করতে হবে। সহিহ বুখারীর এক নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার নিয়তের উপরেই নির্ভরশীল, যা কিছু করবে বান্দা নিয়ত উপর নির্ভরশীল হবে। আপনি যেটাই করবেন আপনার নিয়ত যেমন, তেমন আপনার আমলনামা সেটা সিদ্ধান্ত হবে। দুই নম্বর, যে শরীয়ত অনুযায়ী আপনার কুরবানি করতে হবে। আপনি মন চাইলেই যে কুরবানি করবেন এমনটা নয়, যে শরীয়ত যেভাবে বলেছে যে কয় ভাগে কুরবানি করতে হবে এবং কীরকমভাবে কুরবানি করতে হবে, এটা আপনাকে শরীয়ত অনুযায়ী করতে হবে। তিন নম্বর, যে কুরবানি করতে হবে যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হালাল উপার্জন থেকে, হালাল উপার্জন হতে হবে। অনেকের আপনার উপার্জনের মধ্যে কিছু সন্দেহভাজন কিছু জিনিস মিশ্রিত থাকে, কিছু ইনকাম, এগুলো খেয়াল করতে হবে। বিশেষ করে শরিকানা কুরবানিতে আমাকে খেয়াল করতে হবে আরেকজনকে বাঁচানোর জন্য, যে আমাকে কুরবানি করতে হবে একমাত্র হালাল উপার্জন থেকে, যাতে করে অন্যের কুরবানিটা আমার দ্বারা নষ্ট না হয়। চতুর্থ নম্বর, যেই জিনিসটি খেয়াল করতে হবে কুরবানি করার পূর্বে, যে আমাকে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এ ব্যাপারে সূরাতুল আনআমের 161 এবং 62-63 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি বলুন যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। হাদিসে কুদসির ভেতর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসের প্রতি খেয়াল করেন না, এবং দুইটি জিনিসের দিকে আল্লাহ খেয়াল করেন। এক, যে দুইটি জিনিসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন না, তন্মধ্যে হলো যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আপনার চেহারা কেমন, আপনি সুন্দর না কুৎসিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, এবং আপনি কত টাকার মালিক এটা আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন না, আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন কি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আপনি আমল কেমন করলেন এবং আমলটা আপনার স্বচ্ছ কি না, আপনার দিল আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের দিকে খেয়াল করবেন। তো এটা হলো ইখলাস, ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে পৌঁছবে না। তাহলে কুরবানি করার পূর্বে আমরা এই চারটি জিনিস খেয়াল করব। এবার আসেন আমরা একটু কুরবানির ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন قال قال اصحاب محمد صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো দেখি মা হাযিহিল আযহি, কুরবানিটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহি সালাম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম আবার জিজ্ঞাসা করলেন যে ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানলাম যে এটা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালামের সুন্নাত, কিন্তু এর মধ্যে আমাদের উপকার কি, আমরা এর মধ্যে কি পাব? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, একটা করে পশুর লোমের বিনিময়ে, পশুর লোমের একটা করে লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় এক একটা করে সওয়াব দেবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে একটা ভেড়া কিংবা মহিষ কিংবা বকরি, আপনি যদি সারাদিন যদি আপনি একটা করে লোম গণনা করেন, গণনা করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আবার সাহাবা ইকরাম যখন দেখলেন যে একটা করে পশুর এত লোম, তারা আশ্চর্য হয়ে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এতগুলো লোম, যেমন ভেড়া বকরি দুম্বা, এগুলোর বিনিময়ে কি একটা করে সব পাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা,
যে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় এক একটা করে সব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর আমলের কথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস সহিহ ইবনে মাজা 3127 নম্বর হাদিস। এরপরে আরেকটি সুন্দর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দম। যে কুরবানির দিনে সর্বোত্তম আমল হলো ফরজ নামাজের পর, ফরজ সালাতের পর সর্বোত্তম আমল হলো যে কুরবানির পশুর যে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানির পশুর গলায় ছুরি চালানো, রক্ত প্রবাহিত করার সর্বোচ্চ আমল আপনার কুরবানির দিনে ফরজ সালাতের পরে। সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুরবানির যে আপনার পশুর যে খুর রয়েছে এবং শিং রয়েছে এগুলো নিয়ে কুরবানির পশু সে হাশরের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দান করবেন। এই হাদিসের ভেতরে আরেকটা আমলের কথা বলা হয়েছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিনে ইয়াউমুন নাহর অর্থাৎ 10ই জিলহজে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসটি জামে তিরমিজি 1493 নম্বর হাদিস। যাই হোক, অনেকগুলো ফজিলত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।